গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবার পিতাস ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমাদের মোটামুটি চলে যাচ্ছে। আজকের ব্লগটাও শুরু করলাম ছাদ থেকে, দেখো কত ফুল ফুটেছে। আর আজকের আসি স্কুল নেই, তার কারণ আগামীকাল ড্রয়িং পরীক্ষা আছে, তো আজকে ছুটি আছে। দেখো জামা কাপড় আমার সমস্ত কাঁচা হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, রাশির বাবা বেরিয়ে গেছে। তো ভাবলাম কাজকর্ম যখন হয়ে গেছে তখন বিছানা চাদরটা পাল্টে নিই আর সেটা তোমাদের সাথে শেয়ারও করে নিই। বেশ অনেকটা টাইম চলে গেছে, রাশিকে একটুখানি পড়ালাম। যদিও রাশির পরীক্ষা প্রায় মোটামুটি শেষ হয়ে গেছে, শুধু ড্রয়িংটাই বাকি আছে যেটা আগামী কাল আছে। তো একটু টুকটাক অঙ্ক ঢঙ্কগুলো করালাম, না হলে তো সে আবার সেগুলো ভুলে যাবে প্র্যাকটিসে যদি না থাকে, সেটাই করালাম। তো ফিরে আসতে অনেকটা দেরি হয়ে গেল, প্রায় 12:30 মতন বাজে। রাশিকে কয়েকটা কাজ করতে দিয়ে এসে আমি চলে এসেছি বিছানার চাদর পাল্টাতে। যারা গতবারে আমার অ্যানিভার্সারি ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো যে এই চাদরটা গতবারে অ্যানিভার্সারিতে আমার মা আমাদের গিফট করেছিল। তো এই চাদরটা আমার বেশ ভালো লাগে, কিন্তু কী বলো তো, অনেক দিন একটা চাদর বিছানায় পাতা থাকলে না মানে একটা একঘেয়েমি চলে আসে, মাঝে মাঝে পাল্টে পাল্টে চাদর পাততে আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, চাদরটা এমন কিছু নোংরাও হয়নি, কিন্তু ওই এক চাদর পেতে আমার ঠিক ভালো লাগে না, এক চাদর পাতা থাকলে যেন মনে হয় একটা একঘেয়ে ব্যাপার চলে আসছে। তো সেই জন্য বিছানার চাদরটা আমি পাল্টে নিচ্ছি, যদিও আজকে মনে হচ্ছে না কাঁচা হবে, কারণ এখন কখন আমি ভেজাবো, আর চাদর না আমি সবসময় গরম জল করে ভিজিয়ে তারপরে কাচি। তো আজকে মনে হচ্ছে গরম জলে কখন ভেজাবো আর কখনই বা কাচবো, কখনই বা শুকোতে দেবো, এখন তো বৃষ্টি যখন তখন চলে আসছে। তো আজকে মনে হচ্ছে না কাঁচা হবে, আজকে রেখে দেবো, আজকে রাত্রিবেলা ভিজিয়ে দেবো গরম জলে, দিয়ে কালকে কাচবো। তো যাই হোক, দেখো তোমরা, আশা করছি ভালো লাগবে। বিছানার চাদরগুলো গদিটা ঠিকঠাক করে নিচ্ছি, এরপরে কী চাদর পাতবো সেটা দেখতে হবে। এই খাটের ডিভানের বক্সের ভেতরেই রয়েছে হচ্ছে চাদরগুলো, আমার থাকে এই ঘরের খাটের চাদরগুলো। তো কী চাদর পাতবো সেটা নিয়ে আমি মানে কনফিউজড হয়ে গেছি। রাশি এসেছে ওর কাজ দেখাতে, যেগুলো আমি দিয়ে এসেছিলাম। তো বললাম যে যা আমি দেখছি গিয়ে, আর ড্রয়িং করতে বললাম, একটু ড্রয়িংটা প্র্যাকটিস করতে হবে কালকে পরীক্ষা। দেখো আমি খুঁজেই চলেছি কোন চাদরটা পাতবো, বুঝতে পারছি না, বার করছি আর আবার ঢুকিয়ে রাখছি। যাই হোক, ফাইনালি এই চাদরটা পাতবো বলে ঠিক করলাম। এই চাদরটা আমার বেশ ভালো লাগে, আর গরমের মধ্যে না একটু হালকা কালারের চাদর পাততেই বেশ ভালো মানে শান্তি লাগে। তো আমি ওই জন্য একটা হালকা কালারের চাদরই বেছে নিলাম। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আর যারা নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর এই ব্লগটা কিন্তু লাইক করতেও ভুলো না তোমরা। Thank you.
তো এই আমার চাদর পাতা হয়ে গেছে, বিছানাটা পরিষ্কার করে টান টান করে চাদরটা গুজে নিয়েছি। আর আগের চাদরটা তো বললাম তোমাদেরকে যে ওয়াশিং মেশিনে আমি ঢুকিয়ে আজকে রেখে দেব, আজকে রাত্রিবেলা গরম জলে ভেজাবো, কালকে কেচে দেব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা কীরকম লাগলো সেটা জানাতেও কিন্তু ভুলো না, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি, টাটা বাই, সবাই খুব ভালো থেকো, টাটা।